Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Mohan Rabbul Alamin, Allah Ta'ala niyamoter moddhe pani onnotomo ekti niyamot. Pani chhara manusher jibon dharon kora oshombhob. Kenona prithibir sob praner utshoi hocche pani. Ebong amra shobai panir opor nirbhorshil. Tai to panir gurutto onek. আর এই পানি সম্পর্কে কোরআনের অবাক করা কিছু তথ্য নিয়েই আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন মহান আল্লাহ তাআলা পানিকে শুধুমাত্র মানুষের পান করার চাহিদা মেটানোর জন্যই তৈরি করেননি পানিকে তৈরি করেছেন সৃষ্টির বিভিন্ন কাজের জন্য আমরা অন্যান্য আলোচনা থেকে জেনেছি মহান আল্লাহ তাআলা তার makhluk সৃষ্টিতে পানি ব্যবহার করেছেন আর এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতি মিম্মা ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদীর অর্থাৎ আর আল্লাহ তাআলা প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন অতঃপর তাদের কোনটি পেটে ভর দিয়ে চলে কোনটি চলে দু পায়ের উপর আবার কোনটি চার পায়ের উপরে চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান সূরা নূর আয়াত নম্বর 85 এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা অন্য স্থানে বলে দিয়েছেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون অর্থাৎ অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে সমস্ত আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি এবং প্রত্যেকটি সজীব বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি তবুও কি ওরা বিশ্বাস করবে না সূরা আম্বিয়া আয়াত নম্বর 30 এই আয়াতগুলো থেকে তো এতটুকু স্পষ্টভাবে বোঝা যায় যে প্রতিটি সৃষ্টির পেছনে পানির ভূমিকা রয়েছে কারো কম কারো বেশি পানি নেই তো প্রাণ নেই এই জন্যই বিজ্ঞানীরা যখন কোনো গ্রহের খোঁজ পায় তখন তারা আগে পানির খোঁজ করে যদি সেই গ্রহে পানির সন্ধান পেয়ে যায় তাহলে সহজেই বোঝা যাবে যে সেই গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিন্তু শুধুমাত্র পানির কাজ মানুষের বা অন্যান্য জীবের সৃষ্টি করাই নয় পানি রয়েছে আরো বিভিন্ন কাজ যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেইগুলোকে এবার আমরা একটা একটা করে আলোচনা করব তার আগে পানি সম্পর্কে আরো কিছু জেনে নিন পানি বা জল তার অন্যান্য নাম হচ্ছে বারি সলিল নীর অম্বর ইত্যাদি পানি হলো একটি অজৈব স্বচ্ছ গন্ধহীন এবং প্রায় বর্ণহীন এক রাসায়নিক পদার্থ যা পৃথিবীর বায়ুমণ্ডলের ও যে কোনো জীবকোষ বা উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান এবার দেখব পানির বিভিন্ন কাজসমূহ নাম্বার 1 ফসল উৎপাদনে পানির ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবিকা তথা ফলমূল তৈরিতে পরিমাণ মতো পানি দান করে থাকেন যদি বেশি পরিমাণে পানি দিতেন তাহলে কোনো ফলমূল উৎপন্ন হতো না আবার কম পরিমাণে পানি দিলেও ফসল হতো না এই জন্যই মহান আল্লাহ তাআলা যেমন দরকার তেমন পানি দিয়ে থাকেন আর এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলে দিয়েছেন তিনি বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون অর্থাৎ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে করেছেন ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না সূরা আল বাকারা আয়াত নম্বর 22 মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে অন্য স্থানে বলেছেন
وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون অর্থাৎ আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতেও সক্ষম তারপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন فَأَنشَأْنَا لَكُمْ بِهِ جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ لَّكُمْ فِيهَا فَوَاكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ অর্থাৎ তারপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগানসমূহ সৃষ্টি করেছি তাতে তোমাদের জন্য প্রচুর ফল থাকে আর তা থেকেই তোমরা খাও সূরা মুমিনুন আয়াত নাম্বার 18 থেকে 19 তাহলে আমরা এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবেই বুঝতে পারছি পানি যেমন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়ে থাকেন তেমনি তিনি পানি দিয়ে প্রাণী জগতের খাদ্যকে তৈরি করে থাকেন পিপাসা নিবারণে পানির ভূমিকা কি মহান আল্লাহ তাআলা মানুষের পিপাসা নিবারণের জন্য সুস্বাদু পানি ব্যবস্থা করেছেন যেটা ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব হতো না আর তাই তো এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো নাকি আমি বর্ষণ করি লাউ নাশা উজাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 68 থেকে 77 এসব আয়াতগুলো থেকে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব সহজেই বোঝা যায় মহান আল্লাহ তাআলা সুন্দর পানি আমাদের জন্য পাঠিয়ে থাকেন তিনি চাইলেই আমাদেরকে এমন পানি দিতেন না কিন্তু তিনি দয়াতে আমাদেরকে সুন্দর পানি দান করে থাকেন নাম্বার 3 ইবাদত বন্দেগীতে পানির ভূমিকা পানির গুণ হচ্ছে সে নিজে পবিত্র এবং সে আর একজনকে পবিত্র করতে পারে এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন তিনি বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাঈ মাআন তাহুরা অর্থাৎ এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি সূরা ফুরকান আয়াত নাম্বার 48 সবশেষে বলতে চাই আসুন আমরা পানির অপচয় করা বন্ধ করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন